আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব অত্যন্ত সহজ উপায়ে কিভাবে সিলোয়ার কাটিং করবেন। তো এখানে আমি কাপড় নিয়ে নিয়েছি আড়াই গজ পরিমাণ। এখানে বাজার থেকে যেভাবে ভাঁজ করা ছিল ঠিক সেভাবে করে ভাঁজ করা আছে। এই তো দুই ভাঁজে এখানে আমি চার পার্ট করে নিয়েছি। তো এখানে আমি প্রথমে যেটা দেখাবো সেটা হলো মানে যারা সেলাই কাজে একদমই নতুন, কোমরের মাপ কিভাবে নিতে হবে এতটা বুঝেন না বা নতুন শিখতেছেন, আমার এই আজকের ভিডিওটি তাদের জন্য। তো এখানে আমি 2 ইঞ্চি পরিমাণ রাবার গড়ের জন্য নিচ্ছি, ফিতার গড়ের জন্য সেম নিতে হবে। আর এটা কিন্তু ফিক্সড 2 ইঞ্চি পরিমাণ, ছোট এবং বড় সকলের জন্যই এই 2 ইঞ্চি পরিমাণ নিতে হবে। তো যেহেতু আমি আগেই বলেছি নতুনদের জন্য আজকে আমি এই ভিডিওটি তৈরি করেছি, তো নতুনরা অনেক সময় যদি বুঝতে না পারেন কুমারের মাপ কিভাবে নেবেন, 40 নিলে 40-এর 4 ভাগের 1 ভাগ 10 ইঞ্চি পরিমাণ এভাবে নিতে পারেন, বা মানে যে যতটুকু মেজারমেন্ট আসে আর কি 4 ভাগ করলে 48 নিতে পারেন তাহলে 12 নিতে হবে, বা 44 নিতে পারেন তাহলে 11 নিতে হবে, এরকম মানে 4 ভাজে বা 4 ভাগে যতটুকু পরিমাণে আসে ততটুকু পরিমাণে নিয়ে নেবেন। তো যদি এতটুকু বুঝতে না পারেন তাহলে একদম সম্পূর্ণটা নিয়ে নিতে পারেন। আমি লাস্ট পর্যায় থেকে কিন্তু 2 ইঞ্চি পরিমাণ ভিতরে দাগ কেটে নিয়েছি। এরপর আমি হাইয়ের মাপ নিয়েছি 16 ইঞ্চি পরিমাণ। তো এই 2 ইঞ্চি পরিমাণকে একটা বক্স আকৃতি করে হালকা করে এভাবে মানে শেপ দিয়ে দিলাম আর কি, হাইয়ের শেপ, যে হাই শেপ যাকে বলে। তো হাই শেপটা দেওয়ার পর আমি অবশিষ্ট যে 2 ইঞ্চি রাবার গড় সেটা থেকে মানে সেটা বাদ রেখে এখানে রাবার গড়টা, তারপর এখান থেকে মাপটা শুরু করছি, মানে কতটুকু পরিমাণে আমি ফিক্সড লম্বা নিব আর কি সিলোয়ারটির। সিলোয়ারটির লম্বা নিচ্ছি আমি 40 ইঞ্চি পরিমাণ, আর 3 ইঞ্চি পরিমাণ কিন্তু এক্সট্রা, অর্থাৎ রাবার গড়ের জন্য 2 ইঞ্চি, আর নিচের সাইডে মানে যে মুহুরিটা আছে মুহুরিটা ভাঁজ দিয়ে সেলাই করার জন্য কিন্তু 1 ইঞ্চি পরিমাণ আমি এক্সট্রা নিয়েছি। তো এখানে মুহুরিটা আমি 6.5 ইঞ্চি পরিমাণ নিচ্ছি, আরও 1 ইঞ্চি পরিমাণ এক্সট্রা নিচ্ছি সেলাইয়ের জন্য। তো যদি কেউ চিকন করে ভাঁজ দিতে মানে রাখতে চান তাহলে এভাবে নিতে পারেন, একটু ভিতরের সাইডে এভাবে দাগ কেটে নিতে পারেন, আর যদি চোরা রাখতে চান তাহলে এভাবে বাহিরের সাইড দিয়ে সরাসরি মানে একটু লুজ করে দাগ কেটে নিতে পারেন। তো আমি আমার মানে যতটুকু প্রয়োজন আর কি সেই প্রয়োজন অনুযায়ী দাগটা এভাবে হাতের সাহায্যে আলতোভাবে করে নিলাম। তো আপনার স্কেল থাকে তাহলে স্কেলের সাহায্যেও করে নিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। তো এখানে যে যেরকম সেলোয়ার পছন্দ করে আর কি, চৌড়া বা মানে চিকন, এরকমভাবে হাতের সাহায্যে দাগ কেটে নিলেই ভালো। তো আমি এটা ডিজাইন সেলোয়ার তৈরি করে নিব, আর সেটা দেখার জন্য একদম শেষ অবধি পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমার পাশেই থাকুন, তাহলে দেখে নিতে পারবেন আমি পরবর্তীতে কিভাবে এই সেলোয়ারটিকে ডিজাইন করে নেই। তো আজ কিন্তু আমি নতুনদের বোঝা সুবিধার্থে শুধুমাত্র কাটিংটাই শেয়ার করে নিলাম, তো সেলাইটা শেয়ার করব পরবর্তীতে। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।